these brutish displays. Hi guys, চলে আসলাম শ্যাডো অফ ওয়ারের একটি পর্ব নিয়ে। এটা একটা ওয়ার্নার ব্রাদার্সের গেম 2017-18 সালের। এটা ওয়ান অফ দ্য বেস্ট ওপেন ওয়ার্ল্ড নেমেসিস সিস্টেম গেম। তো এখানে আর কি যে এনপিসিগুলো আছে এটা প্রোটাগনিস্টের সাথে একই সাথে ডেভেলপ করে, যতটা আপনি আর কি আগাবেন ওরাও আগাবে। এটা অনেকটাই একটা অর্গ্যানিক সিস্টেম বলা যায়, ডিজিটাল অর্গ্যানিক সিস্টেম ইন গেম। আপনি যেভাবে ওদের ট্রিট করবেন ওরাও সেইভাবে ট্রিট করবে, শুধু যে মেইন ক্যারেক্টারই ডেভেলপ করবে এরকম। তো এইটা এই গেমটাকে অনেকটা ইউনিক করে তোলে। তো এই ধরনের গেম খুব একটা দেখা যায় না। এর আগে ছিল এইটারই আরেকটা প্রিকুয়েল, এটা ছিল শ্যাডো অফ ওয়ার, এটা অনেক ভালো। তবে শ্যাডো অফ ওয়ারের গ্রাফিক্স আরও ভালো করছে, গেম প্লেও অনেক ভালো, তো দেখতেই পাচ্ছেন। আর এই এখানে আর কি যে কোনো র্যান্ডম এনপিসি যদি প্রোটাগনিস্ট বা এই মেইন ক্যারেক্টারকে ডিফিট করে বা মেরে ফেলে তাহলে তারাও র্যাঙ্ক আপডেট করে। যে কেউ যখন সখন আর কি এই উরুক গোষ্ঠীর নেতা হইতে পারে, অনেকটাই একটা ফেয়ার আর ডেমোক্রেটিক একটা ওয়ার্ল্ড বলা যায়। যাই হোক, তো নায়ক এখানে যে প্রোটাগনিস্ট এরও বেশ ইউনিক পাওয়ার আছে। তো পাওয়ার থাকলে কি ওই এনিমিগুলো আছে এদেরও পাওয়ার ডেভেলপ করে। তো এটা অনেকটাই চ্যালেঞ্জিং একটা গেম। আশা করি এবার এই গেমটা পুরোপুরি শেষ করবো আর এভাবে বিভিন্ন এপিসোডকে। তো যাই হোক, একটু দেশের বিষয়ে কথা বলা যাক। আজকাল দেখতেছি এই যে বিএনপি যারা এত বছর মানুষের পক্ষে ছিল, এই সেই কত কিছু আন্দোলনে নাকি কি কি করে ফেলছে, তাদের আজকে যে অবস্থা, তারা দেখতেছে বিএনপি লিগ হয়ে এদের কি করা যায়। এটা এতটাই মানে নিচে চলে যাবে ভাবা যাচ্ছে না। যাই হোক, এরা আওয়ামী লীগ থেকে শিক্ষা না নিয়ে আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করতেছে। আসলে আমার মনে হয় এরা ভাবতেছে যে আমরা কেন বঞ্চিত থাকবো, আওয়ামী লীগ খেয়ে গেল তা আমাদেরও তো 10-15 বছর খাওয়া উচিত। তো এরা সময় দিতে চাচ্ছে না। তো আমার মনে হয় যে রাষ্ট্র সংস্কার করতে দিতে হবে, এই জন্য ততদিন লাগে লাগবে। এটা তো কোনো নর্মাল সরকার না। আর এরা সংবিধানের কথা বলবে না, এই সংবিধান মেনে চলা সরকার নাকি? এটা একটা বিপ্লবী সরকার, এর আলাদাই একটা ম্যান্ডেট আছে। এখানে কোনো সংবিধান কোনো দলের এই নীতি নির্ধারকদের বৈশের আলোচনা তাদের সাপোর্টের তো দরকার নেই। যা স্যাক্রিফাইস করা হয়েছে সেটার উপরে দাঁড়াই গেল সরকার। তাদের এটা বুঝতে হবে, আশা করি তারা জনগণদের মনের ভাষা বুঝবে, তাহলেই তাদের ভালো। থ্যাংক ইউ।